এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি আর ওটা নতুন ভিডিওর সাথে। তো অনেকদিন পর এসেছি হোস্টেলে, আসার পর এই প্রথম আমার ব্লগ। আজকে আমরা আর হোস্টেলের খাবার খাবো না, মানে হোস্টেলের খাবার খাবো না, না হোস্টেলের খাবারই খাবো কিন্তু হোস্টেলের তরকারিটা খাবো না, মানে নিজেরা রান্না করে খাবো আজকে। তো যাই হোক, সেটারই প্রস্তুতি চলছে। এদিকে মশলাপাতি মেজারমেন্ট চলছে, এই যে এখানে পেঁয়াজ কাটা কমপ্লিট। এদিকে আমার বান্ধবীর পেঁয়াজ কাটতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে, বেচারা কেঁদে কেটে একসার করে ফেলেছে। আর হোস্টেলের নিচে আমাদের প্লেস আছে রান্না করার জন্য। আর এই দেখো আন্টি আমাদের পাশে বসে বসে রুটি বানাচ্ছে। এটা কি রুটি আমি জানি না, এত বড় বড় কেন রুটিগুলো বুঝতে পারছিলাম না, কিন্তু আন্টি বানাচ্ছিল। আর এখানে আমাদেরকেও রান্না করতে দেয়, সেরকম কোনো বারণ আমাদের নেই, সব কিছুই মোটামুটি রান্না করা যায়। আর এই যে আমার বান্ধবী এখানে ডিম ছোলার প্রয়াস করছে, মানে ডিম ছুলছে আর কি, ডিম ছুলছে আর আন্টির দিকে কটমট করে তাকাচ্ছে, জানি না কেন। জোর কদমে আমাদের রান্নার প্রস্তুতি চলছে। আর এই যে ডিম সেদ্ধ কমপ্লিট, এবার এটাকে ভাজতে দেওয়া হবে। আর এত বড় পাত্রটার মধ্যে এইটুকু রান্না করতে গিয়ে নিজে মানে এত হাসি পাচ্ছিল কি বলবো। আর আমাদের হাতাটাও এতটা ছোট ছিল, কারণ এখান থেকে যে খুন্দিয়ে দিয়েছিল সেটা প্রচণ্ড ভারী আর প্রচণ্ড বড়, ওটা দিয়ে রান্না করাটা অসম্ভব। আর এই যে আমাদের ডিম আর আলু একসাথে ভাজা হচ্ছে এদিকে। একটা এতটাই জোরে জ্বলছে, এমনি ফিরে বাসন বেশি জোরে দিলে পুড়ে যাচ্ছে, কম করে দিলে জ্বলছে। বাহ, গ্যাসের আগুনটা একটু রেখে দিই। রাত্রে রাত্রে ভিডিও বানাচ্ছি, আমাদের এখানে লোকজনগুলো ভাবছিল কি বক বক করছে ফোনে, তখন সবাই কেমন জানি করে তাকাচ্ছে। আসলে বাংলাতে কেউ বোঝে না, ঠিক আছে। বাট স্টিল আমরা এখন মশলা দিয়ে দিয়েছি এখানে, দেখো। ওকে, আর ভিডিওর ভয়েসগুলোতে এতটাই আওয়াজ হচ্ছে খটাং খটাং করে, তার কারণ হলো তখন আমাদের ওখানেই আর বাসন মাজছিলো, কারণ ওদিকেও রান্না হচ্ছিলো কারো রাতের খাওয়ার জন্য। আর এই যে আমাদের ডিম আলু চলে যাচ্ছে, মশলা প্রায় কষানো হয়েছে, বা ডিম মানে ডিম না শুধু আলুটা দেওয়া হয়েছিলো, আমি ভুলে গেছিলাম। তো আলুটা দিয়ে কষানো হচ্ছে। আমাদের আন্টি তো আমাদের রান্নার দিকে খুবই আকর্ষিত হবে, তার সাথে কী রান্না করছে, এরা কীভাবে রান্না করছে, এরা কোন ধরনের রান্না, মানে ওদের একটা কিউরিসিটি মনে জাগছিল যে এরা আবার কোন কোন ধরনের রান্না করছে, কারণ এখানে তো এরকম রান্না সচরাচর পায় না। আর আমরা যেভাবে রান্না করি সাউথ ইন্ডিয়ান মানুষও সেভাবে রান্না করে না, এদের রান্না করার ইয়েটা পুরোরকম অন্যরকম হয়, এদের মানে তরকারিটাও অন্যরকম হয়, আমাদের মধ্যে এরকম হয় না। অলমোস্ট আমাদের রান্না ডান, এবার গরম মশলা দিয়ে নাবিয়ে ফেললেই শেষ, এটাই আমি বলছিলাম এখানে। আর এই দেখো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট, আমাদের বাড়াও হয়ে গেছে। এই যে লাস্ট লুকিং আমাদের রান্নার কেমন লাগছে দেখো। ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট, আমরা চলে এসেছি আমাদের রুমে। আর আমার ফেসটাকে ইগনোর করো, রান্না করতে করতে সুন্দর হয়ে গেছে। তো আবার আমাদের একটা বান্ধবী আফটারনুন ডিউটিতে গেছে, তো আসবে তারপরে আমরা খেতে যাব। তো এই যে আমার বান্ধবী হেল্পিং হ্যান্ড আমার কাজ করে দিয়েছে, আজকে অনেক কাজ করে দিয়েছে। ওই বান্ধবীটা যখন আসবে তখন আমরা খেতে যাবো, তো আবার তোমাদের সাথে তখন দেখা যাচ্ছে। চল, আমাদের বান্ধবী নিচে রিচ করে রিচ করে গেছে, তো আমরাও এখন যাচ্ছি নিচে। চলো বান্ধবীর থেকে রিভিউ নেবো কেমন রান্না বান্না হলো। একদম বান্ধবী ফার্স্টে দিয়ে দিয়েছে, বান্ধবী রিভিউ থালাটাও দেখিয়ে দিল, ঠিক আছে চলো। আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, এখান থেকে যাবো নিচে, আর এত জিনিসপত্র নিয়েছি হাতে যে হাঁটতেই পাচ্ছি না, ভিডিও করবো কি। চলো, আমাদের বান্ধবী চলে এসছে নিচে, নিচে গিয়ে কথা হচ্ছে আবার। কিছু না, সৌভাগ্যবশত আজকে আমাদেরকেও ডিম দিয়েছে। ওয়েট, রিভিউ এখনো খাইনি, তা বুঝবো কি করে, খাইনি এখন। আচ্ছা খাও। আচ্ছা ভাত মাখা চলছে, সব পাক, সত্যি কথা না মিথ্যে কথা, মনটা সত্যি সত্যি। আর আমার এমনিও খিদে পেটে এখন ভালো লাগবে ভাই সবজি। 2000 years later, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। ঠান্ডা হয়েছে, খেয়ে যে আমার পাশের প্রতিবেশী, খেয়ে আমার মাথাটা ঠান্ডা হয়ে, খেয়ে আমার বান্ধবী মাথা ঠান্ডা হয়ে গেছে।
যাই হোক, আজকে আর এর বেশি ভিডিওটা আমি টানতে পারছি না, বাইরে থেকে উল্টো দিকে দাঁড়িয়েছি, মুখটা দেখা যাচ্ছে না। আজকের মতো ব্লগটা এইটুকুই, আরেকটা বান্ধবী নিচে আছে, ডিউটি করে আসলো। তোমাদের সাথে আবার পরে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি টাটাটা করতে পারছি না, দেখো আমার হাতে এখন অনেক কিছু আছে, অসম্ভব, ওইটা আমার হাত থেকে নিচ্ছে না সব। সরি, আমি টাটা করে দিয়েছি, বাই।